পিঠেগুলো যেমন নরম তেমনই খুব পাতলা হয়। এই শীতের সময়ে নলেন গুড়ের মধ্যে ডুবিয়ে মুখে দিলেই মন প্রাণ জুড়িয়ে যাবে। পুরো ভিডিওটি দেখতে থাকুন, আর আমি স্টেপ বাই স্টেপ দেখিয়েছি কিভাবে কতটা জল দিয়ে এই পিঠেগুলো করতে হবে এবং কড়াতে যাতে লেগে না যায় তার জন্য একটা টিপস দিয়েছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল সবাইকে। পিঠে তৈরির জন্য এই কাপের এক কাপ সেদ্ধ চাল আমি 6 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দিলাম। এই পিঠে আপনারা লোহার কড়াতে তৈরি করতে পারেন অথবা ননস্টিক প্যানেও তৈরি করতে পারেন। লোহার কড়াতে তৈরি করার আগে কড়াটিকে একটু সিজন করে নেবেন, তাহলে কড়ার নিচে পিঠেগুলো লেগে যাবে না। প্রথমে একটু তেল বুলিয়ে নেব, তারপরে ওভেন জ্বালিয়ে ওভেনটা একদম লোতে করে নিয়ে কড়াটিকে গরম করতে দেব। চালগুলো ভালোভাবে ভিজে নরম হয়ে গেছে, এখন একটা মিক্সি জারে জল থেকে ছেঁকে চালগুলো নিয়ে নিচ্ছি। এইবারে যেই কাপে আমি চাল নিয়েছিলাম তার হাফ কাপ জল দিয়ে ভালো করে পেস্ট তৈরি করে নেব। মাঝে আমি কয়েকটা এলাচ যোগ করেছি, এবার ভালো করে পেস্ট তৈরি করে নেব। এর মধ্যে কড়া গরম হয়ে তার থেকে ধোঁয়া বেরোতে শুরু করেছে, এবার ওভেন বন্ধ করে কড়াটি একদম ঠান্ডা করে নেব। চালগুলো ভালো করে পেস্ট তৈরি করে নিয়েছি, এবারে চালের পেস্ট আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। এখন এর মধ্যে 2 কাপ জল যোগ করব। প্রথমে 1 কাপ জল দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিয়ে তারপরে আবারও 1 কাপ জল মেশাবো। মোট 2 কাপ জল মেশালাম। এবারে ভালো করে জলের সঙ্গে চালবাটা গুলে নেব। এবার যোগ করব স্বাদমতো লবণ, আর দেব 1/2 কাপ কোরানো নারকেল। ভালো করে নারকেলগুলো মিশিয়ে নিচ্ছি। দেখুন এইরকম পাতলা থাকবে, এরকম পাতলা করে ব্যাটারটি তৈরি করবেন। কড়াটি একদম ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা কাপড় নিয়ে এক্সট্রা তেল ভালো করে মুছে নেব। এখন কড়াটি ব্যবহারের জন্য একদম তৈরি। এবার একটু জলের সঙ্গে তেল মিশিয়ে তেল জল বানিয়ে নিচ্ছি, এটা কড়াতে ব্রাশ করতে লাগবে। এখন ঠান্ডা কড়াটি আবার গরম করে নেব, তারপর এই তেল জলটা প্রথমে ব্রাশ করে দেব। তারপরে ফ্লেম লোতে রেখে 1 চামচ ব্যাটার কড়ার মধ্যে দিয়ে সঙ্গে সঙ্গে কড়াটি এইভাবে গোল গোল করে ঘুরিয়ে ব্যাটারটা স্প্রেড করে নেব। এরপর সাথে সাথে ঢাকনা চাপিয়ে দেব। দেখবেন ঢাকনা দেওয়ার 15-20 সেকেন্ডের মধ্যে ঢাকনার গায়ে এরকম জল জমতে শুরু করেছে। 15-20 সেকেন্ড পরে ঢাকনাটি খুলে দিতে হবে এবং ফ্লেমটা একটু হাই করে নেব। এখন আস্তে আস্তে পুরো পিঠেটা সেদ্ধ হবে এবং পিঠের চারদিকটা আস্তে আস্তে উঠে আসবে। ঢাকনা খোলার 2 মিনিটের মধ্যে পিঠে তৈরি হয়ে যাবে। চারদিকটা এইভাবে উঠে এলে হাত দিয়ে আস্তে করে তুলে নেব। দেখুন কত পাতলা হয়েছে, একদম জাল জাল। এগুলো একটু ঠান্ডা হলে একদম নরম হয়ে যাবে। এখন এটা থালাতে রেখে দেব। একই রকমভাবে 1-1 করে সবকটা পিঠে তৈরি করে নেব। পিঠেগুলো তৈরি করার সময় শুধু কয়েকটা জিনিস মনে রাখবেন। 1 হলো পরিমাণ মতো জল মেশানো এবং কড়াটিকে সঠিকভাবে গরম করা। প্রথমে কড়াটি খুব বেশি গরম করা যাবে না, ওই অবস্থায় ব্যাটার দিয়ে ঢাকনা চাপিয়ে সেদ্ধ করে নেওয়ার পরে ফ্লেমটা হাই করতে হবে। তারপরে পিঠে নামানো হয়ে গেলে আবারও ফ্লেমটা লো করে নেবেন। যদি দেখেন ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গে পিঠে নিচে বসে যাচ্ছে, তাহলে বুঝবেন কড়া বেশি গরম হয়ে গেছে। তখন কড়াটি একটু ঠান্ডা করে নিয়ে তারপর পিঠে তৈরি করবেন। আর ঢাকনা কিন্তু 15-20 সেকেন্ডের মধ্যে খুলে দেবেন, না হলে ঢাকনার গায়ে জল পিঠের উপরে জমে গিয়ে পিঠেটা নরম হয়ে যাবে, তখন পিঠে আর উঠবে না। তাহলে দেখলেন তো কিভাবে এত সুন্দর পাতলা সরু চাকলি বানানো যায়। আমি সবকটি পিঠে বানিয়ে নিয়েছি, এবার এগুলোকে শার্প করার পালা। প্রত্যেকটা পিঠেকে আমি 3 কোণা করে মুড়ে নিয়েছি, তারপর নলেন গুড়ের সঙ্গে পরিবেশন করেছি।
এই নলেন গুড় দিয়ে এই পিঠেটি খেতে অসাধারণ লাগে। একদম নরম আর পাতলা পিঠেগুলো নলেন গুড় দিয়ে খেলে আপনি এর স্বাদ কোনো দিন ভুলতে পারবেন না, তাই বাড়িতে অবশ্যই বানাবেন, সবাই ভীষণ পছন্দ করবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের সবার খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।